গত রবিবার প্রয়াত হন মারাঠি ও বলিউড অভিনেত্রী সুলোচনা লটকর। মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুলোচনা। বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন 94 বছর বয়সী অভিনেত্রী। জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। সোমবার মুম্বাইয়ের দাদর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সুলোচনা লটকরের। মায়ের চরিত্রেই বেশি দেখা যেত তাকে। 40-এর দশকে পা রাখেন অভিনয় জগতে। এরপর দশকের পর দশক একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। তাকে কখনো দেখা যায় দেব আনন্দের সঙ্গে, কখনো দিলীপ কুমারের সঙ্গে, কখনো রাজেশ খান্না, সুনীল দত্ত, কখনো আবার অমিতাভের সঙ্গে।